পুরা তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, যেখানে এক নম্বর ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে মাটি ফোনে কথা বলতে ব্যস্ত এবং তার ছোট বাচ্চাটি ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে গেছে, আর দু নম্বর ছবিতে মাটি সেলফি তুলতে ব্যস্ত আর তার ছোট বাচ্চাটি একটি টেবিলের ওপর রয়েছে। তোমাদেরকে এই দুটো ছবি ভালো করে দেখে বলতে হবে যে এখানে কোন মা একজন বোকা। আমি আশা করছি উত্তরটি তোমরা বুঝে গেছো, তাই আর বেশি দেরি না করে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই মজাদার ভিডিও প্রত্যেক দিন দেখতে পারো। আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে এক নম্বর মাটি হচ্ছে বেশি বোকা, কারণ বাচ্চাটি ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে সেটিকে লক করে নিয়েছে এবং সে সেখানে নিঃশ্বাস নিতে পারবে না। আর দু নম্বর বাচ্চা টেবিলের ওপর থাকলেও সেখানে স্ট্রিপ লাগবে খোলা। ধন্যবাদ।